তো হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবারদেরকে হর্নেট ম্যানের প্রত্যেক বাইকারদেরই স্বপ্ন থাকে যে তার প্রথম রাইড পাহাড়ে হোক। আমিও আমার প্রথম লং রাইড আমি পাহাড়েই করেছিলাম। তো এই পাহাড়ে রাইড করার জন্য কতগুলো রুল আপনাকে মেনে চলতে হয়, তো আজকের ভিডিওতে 10টা পয়েন্টের মাধ্যমে আপনাদেরকে আমি বলবো দ্য গোল্ডেন রুল অফ মাউন্টেন রাইড। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক ইনফরমেশন হয়তো আপনার জানা আছে, কিছু ইনফরমেশন হয়তো নতুন আপনার কাছে হবে। তো সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করবেন, অন্যের সুবিধার্থে ভিডিওটা শেয়ার করবেন। আর এই চ্যানেলে যদি আপনি প্রথম এসে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো প্রথম পয়েন্টে আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে স্পিড। পাহাড়ে যখন বাইক চালাবেন তো আপনাকে একটা স্পিড মেনটেন করে চলতে হয়, কারণ পাহাড়ি রাস্তা ইউ টার্ন, এল টার্ন অথবা এস হতে পারে বা জেড আকৃতি হতে পারে। তো এই কারণে আপনাকে পাহাড়ে একটা স্পিড মেনটেন করে চলতে হয়। তো ওভার স্পিডিং করলে সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে প্রবলেম হবে, কারণ আপনি যখন একটা আননোন প্লেসে যাচ্ছেন এবং সেই রাস্তাটা যখন এই ধরনের সংকীর্ণ রাস্তা বা এরকম কার্ভ রাস্তা, তো সেক্ষেত্রে আপনি স্পিডটা তাহলে মেনটেন করে চালাবেন। দ্বিতীয় যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ব্রেকিংয়ের ব্যাপারে। তো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যখন আপনি পাহাড়ে উঠবেন তখন হয় আপনি উপরে উঠবেন অথবা আপনি নিচে নামবেন। ধরুন আপনি যখন পাহাড়ে যাচ্ছেন আপনার বাইকের পিছনে প্রচুর লাগেজ আছে, আপনি ধরুন আপস্টেয়ার উঠছেন, যখন আপনি উপরের দিকে উঠছেন তখন আপনার পিছনের চাকায় লাগেজ বেশি থাকার জন্য সেখানে ভরটা আপনার বেশি হবে। আপস্টেয়ারে ওঠার সময় যদি আপনি সামনের ব্রেক বেশি ইউজ করেন সেক্ষেত্রে আপনার দুটো চাকার মধ্যে ওয়েট ডিস্ট্রিবিউশন সঠিকভাবে হবে না, সেই জন্য পিছনের চাকায় আপনি বেশি ব্রেক ইউজ করবেন, সামনের চাকায় ব্রেক কম ইউজ করবেন। তো এই যে আমি নিয়মটা যে আপনাকে বললাম এটা টোটালি ফিজিক্সের ব্যাপার, আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি এটা ভালো করে বুঝি। তো অনেক ভিডিওতে আপনি হয়তো এর বিপরীত মতো আপনি পেতে পারেন, তো আমি যে নিয়মটা বললাম এটাই আপনারা মেনে চলবেন। এটা পরীক্ষা করে আমি দেখেছি, এটা খুবই হেল্পফুল। ঠিক একই রকমভাবে যখন আপনি নিচের দিকে নামবেন তখন আপনার সামনের চাকায় ওয়েট বেশি থাকবে, পিছনের চাকার ওয়েট কম থাকবে। সেক্ষেত্রে যদি আপনি সামনের চাকায় বেশি ব্রেক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ি উল্টে যাওয়ার বা স্লিপ করার চান্স থাকে। সেক্ষেত্রে আপনার সামনের চাকা এবং পেছনের চাকার ব্রেক সমানভাবে ইউজ করবেন, তাতে আপনার গাড়ির কিন্তু ব্যালেন্স ঠিকঠাক থাকবে। তৃতীয় যে পয়েন্টটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ওভারটেকিং। পাহাড়ে যখন আপনি ওভারটেক করবেন তখন কিভাবে করবেন? তো অনেকেই পাহাড়ে কি করে, ব্লাইন্ড টার্নে ওভারটেক করে দেয়। তো এই ব্লাইন্ড টার্ন কি, যখন আপনি কোনো ট্রাক বা কোনো গাড়ির পিছনে যাচ্ছেন তখন আপনার সামনের ভিউটা ক্লিয়ার নয়, সেক্ষেত্রে আপনি যদি কাউকে কোনো গাড়িকে আপনি ওভারটেক করতে যান সেক্ষেত্রে উল্টো দিক থেকে আসা গাড়ির সঙ্গে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে আপনার ভিউ মোটামুটি যদি 25 থেকে 30 মিটার যদি ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে আপনার ওভারটেকিং করা উচিতই নয়। এক্ষেত্রে আপনাকে ধৈর্য রাখতে হবে গাড়িটিকে ওভারটেক করার জন্য, যখনই আপনি প্রপার জায়গা পাবেন তখনই কিন্তু আপনি ওভারটেক করবেন। এর পরের যে পয়েন্টটা সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ার চেঞ্জিং। যখন আপনি আপস্টেয়ারে উঠছেন তখন গিয়ার চেঞ্জিং এক্ষেত্রে আপনার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদি আপনি গিয়ার চেঞ্জিং প্রপারলি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ি বন্ধ হয়ে যাওয়ার বা পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে গিয়ার চেঞ্জিংটা আপনি কীভাবে করবেন? পাহাড়ে যখন আপনি উঠবেন তখন আপনার বেশি পাওয়ারের প্রয়োজন হয়, সেই কারণে কিছু কিছু প্যাচ আছে যেগুলো আপনাকে লো গিয়ার অর্থাৎ সেকেন্ড অথবা থার্ড গিয়ারে আপনাকে গাড়িটাকে চালাতে হবে, সেক্ষেত্রে আপনি কিন্তু বেশি পাওয়ার পাবেন। আর অনেকে পাহাড়ে গেলে একটা ভুল করে, তো অনেকে কী করে, কোনো টার্ন নেওয়ার পরে তারপরে তার গিয়ার চেঞ্জ করে, বা একটা টার্নের মাথায় যখন আপস্টেয়ার থাকে তখন তার গিয়ারটা লো গিয়ারে আনে। এটা কখনোই করা উচিত নয়, টার্ন নেওয়ার আগে অথবা আপস্টেয়ারে ওঠার আগে গিয়ারটা চেঞ্জ করে নিয়ে তারপরে ওই প্যাচটা শুরু করা উচিত। যখন আপনি ডাউন স্টেয়ারে নামবেন তখন কিন্তু গাড়িটাকে আপনি নিউট্রালে রাখবেন না, সেক্ষেত্রে আপনি গাড়িটাকে নর্মাল যে গিয়ার আপনার গাড়িটা থাকতে চাইছে স্পিড অনুযায়ী সেই গিয়ারে রাখুন, এবং ক্লাচের মাধ্যমে আপনি গাড়িটাকে ব্রেকিং করুন। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় পাহাড়ে রাইডিংয়ের ক্ষেত্রে। 5 নম্বর পয়েন্টটা যেটা আছে সেটা হচ্ছে প্রপার লেন। পাহাড়ে যখন আপনি রাইড করবেন তখন আপনি প্রপার লেন ইউজ করবেন। রাস্তার মাঝখান থেকে বাঁদিকের সাইডটা হচ্ছে আপনার লেন এবং ডান দিকের সাইডটা হচ্ছে যে আপনার অপোজিটে আসছে তার লেন। যখন আপনি ওভারটেক করছেন তখন কিন্তু আপনি কিন্তু নিজের লেন ছেড়ে আপনি
পাশের লেনে চলে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এটা খেয়াল রেখে আপনাকে লেন চেঞ্জ করতে হবে। তো এটা খুব সেফলি করবেন, আর সবসময় নিজের লেনে গাড়ি চালাবেন। যখন অন্যদিক থেকে গাড়ি আসছে না, ভাবছেন আপনি একা চালাচ্ছেন, কোনো ব্যাপার নেই, তো যখনই আপনি মনে এটা ভাববেন তখনই কিন্তু আপনার বিপদ হতে পারে। সেই কারণে আপনি কিন্তু যখনই চালাবেন প্রপার লেন মেনটেন করে চালাবেন। সিক্স যে পয়েন্টটা আপনার সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে টানেল রাইড। পাহাড়ে যখন আপনি রাইড করবেন তখন মাঝে মাঝে হয়তো আপনার কোনো টানেল আসতে পারে, সেই টানেলে ঢোকার সময় আপনার কিছু সমস্যা হতে পারে। কী ধরনের? ধরুন আপনি পাহাড়ি রাস্তায় সানগ্লাস পরে বাইক চালাচ্ছেন, হঠাৎ করে কোনো টানেল এসে গেল, সেক্ষেত্রে আপনি সানগ্লাসটা খোলার সময় পেলেন না, সানগ্লাস পরেই টানেলের মধ্যে ঢুকে গেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ আপনি একটা আলো থেকে হঠাৎ করে অন্ধকারে আসছেন এবং সানগ্লাস পরে আসছেন, আপনার ভিজনের একটা প্রবলেম হবে। তো সেই জন্য টানেলে ঢোকার আগে আপনার সানগ্লাস অবশ্যই আপনি খুলে নিন। সপ্তম যে পয়েন্টটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ব্ল্যাক আইস। তো অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে ব্ল্যাক আইসটা কি। রাত্রিবেলা রাস্তার উপর যে জলটা পড়ে থাকে, সেই জলটা যখন সকালবেলা জমে বরফ হয়ে যায় তখন খালি চোখে দেখে বোঝা যায় না সেটা বরফ। তো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ব্ল্যাক আইস। তো সকালবেলা যখন মাউন্টেন রাইড করা হয় তখন রাস্তার মধ্যে ব্ল্যাক আইস থাকে, তো যেটা মোটামুটি 9টা সাড়ে 9টা পর্যন্ত থাকে, তারপরে রোদ উঠে গেলে ধীরে ধীরে ব্ল্যাক আইস চলে যায়। এর উপর দিয়ে যদি আমরা বাইক চালিয়ে দিই তো বাইক অবধারিত স্কিড করবেই। তো সেই জন্য ব্ল্যাক আইস থেকে কিন্তু খুব সাবধান যখন আপনি হাই অল্টিটিউডে মাউন্টেন রাইড আপনি করছেন। অষ্টম পয়েন্ট যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে বি কনফিডেন্ট। তো আপনি যদি নিজের প্রতি কনফিডেন্স না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রাইডিংয়ের ক্ষেত্রে অনেক সমস্যা হবে। তো অনেকের ক্ষেত্রে কী হয়, হাই অল্টিটিউডে গেলে বা যখন আপনি পাহাড়ের ধারে দাঁড়াচ্ছেন, বাইক দাঁড় করাচ্ছেন, তখন কী হয়, হাইটে আপনারা ভয় পায়। তো সেক্ষেত্রে কী হয়, সেই ভয়ে ভয়ে নিয়ে যখন আপনি বাইক চালাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার পড়ে যাওয়ার চান্স সবচেয়ে বেশি থাকবে, জানবেন। তো সেই জন্য হাইটে ভয় না পেয়ে বাইক চালানোর প্রতি মনোযোগ দেবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হাইটটা কোনো রকম প্রবলেমই হবে না। নাইন যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে পার্ক সেফলি। তো পাহাড়ে যখন আপনি বাইক পার্কিং করবেন তখন সেফলি কিভাবে পার্কিং করবেন। তো যখন আপনি পার্কিং করবেন তখন বাইকটাকে আপনি কোনো গিয়ারে রেখে আপনি পার্কিং করবেন। পাহাড়ে বাইক পার্কিংয়ের সময় আরেকটা রুল আপনাকে মাথায় রাখতে হবে, যে আপনি ডাউন হিলের দিকে বাইকের মুখ করে কখনোই বাইক পার্কিং করবেন না, সেক্ষেত্রে আপনার কিন্তু বাইকটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনাকে আপস্টেয়ারের দিকে মুখ করে আপনাকে বাইকটা পার্কিং করতে হবে। উপর থেকে পাথর পড়তে পারে এরকম কোনো আলগা জায়গায় আপনি বাইক পার্কিং করবেন না। রোড সাইডে কোনো গাছের ধারে পার্কিং করাই আপনার পক্ষে সবচেয়ে সেফ জায়গা। 10th যে পয়েন্টটা আপনার সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে অ্যান্টিসিপেট দ্য রোড, রোডকে সঠিকভাবে প্রত্যক্ষ করা। তো প্রথমেই আপনাদেরকে বলেছি পাহাড়েতে ইউ এস বা জেড আকৃতির বিভিন্ন ধরনের বাঁক থাকে। যখন আপনি রাস্তা দিয়ে চলছেন, যখন আপনার বাঁ দিকে রোড সাইড হঠাৎ করে অদৃশ্য হয়ে যাবে তখনই আপনি বুঝবেন কোনো লেফট টার্ন আসছে। বাইক চালানোর সময় সবসময় আপনাকে সেই জন্য রোডের দিকে খেয়াল রাখতে হবে, রোড কোন দিকে টার্ন নিচ্ছে। তো সেই কারণেই পাহাড়ের প্রত্যেকটা কার্ভ খুব সাবধানে চালানো উচিত। তো আজকে আপনাদের জন্য আরও একটা বোনাস পয়েন্ট, যদি আপনারা প্রথম পাহাড়ে যান তাহলে পাহাড়ের একটা গোল্ডেন রুল মাথায় রাখবেন, যে পাহাড়ের নিচে দিক থেকে উপরে উঠছে তার প্রায়োরিটি সবার প্রথমে, আর যে পাহাড়ের উপর থেকে নিচে দিকে নামছে তার প্রায়োরিটি সেকেন্ড। আশা করি আজকে যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিলাম এগুলো আপনাদের পাহাড়ের রাইডের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে। যদি এটা হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটায় লাইক করে দিন, আর আপনাদেরকে আবার বলবো আপনারা ভিডিওটা দেখছেন কিন্তু ভিডিওটা সাবস্ক্রাইব করছেন না, তো আপনারা যদি এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে প্রথম এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে অল নোটিফিকেশন অপশনে ক্লিক করে দেবেন। যদি ভিডিওটা মনে হয় অন্য কাউকে শেয়ার করার দরকার আছে অবশ্যই আপনি হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আপনি ভিডিওটা শেয়ার করতেই পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওয়ে। ততদিনের জন্য, বিশেষ করে সকালবেলা মোটামুটি 9টা সাড়ে যদি আপনি নিচ থেকে উপরে ওঠেন না, বড় উল্টা পাল্টা করা হয়েছে, তোমার কথা শর্টে সপ্তাহে মিটে যায়।